আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রুকসানা ঢাকা থেকে বলছি। প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা আপনাদের দোয়া সবাই অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না দিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগটি। তো আমি আজকে ঢেঁড়স ভাজি করতেছি। তো মাছ রান্না করব, রুই মাছ রান্না করব, ডাল আর গরুর মাংস রান্না করব আমার ছোটো ছেলের জন্য একটু। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি, আজকের ব্লগটি। তো তাড়াহুড়া করে রান্না করতেছি। তো আমার পাসপোর্ট আমি রিনিউ করতে দিয়েছিলাম, তো সেটা আমি আজকে আনতে যাব। বললো যে প্রবলেম আছে, জানি না বাট প্রবলেম আছে কি না, তো আগে গিয়ে দেখি যেন আমি আমার পাসপোর্টটা, নতুন পাসপোর্টটা নিয়ে আসতে পারি। তো এই তো এক পাশে আমি মাছ ভাজতেছি, অন্য পাশে আমি ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি। তো মাছ ভেজে আমি তরকারিটা বসিয়ে দিব। তো দেখতে থাকুন আমার আজকে ভিডিওটিও, আজকে ব্লগটি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এর মধ্যে সাফি আসছে, ওকে আমি কাউন্টার টপে উঠে দিয়ে আমি কাজ করতেছিলাম আর ওর সাথে দুষ্টুমি করতেছিলাম। তো ও দুষ্টুমি করতেছিল, কি কি বলতেছিল, আমাকে ভেঙাইতেছিল, মানে কী করে দুষ্টামি, আসলে দুষ্টামি শেষ নেই ওর, অনেক দুষ্ট ও। তো যাই হোক, ওর সাথে দুষ্টুমি করতেছি আর ওইদিকে রান্না করতেছি। তো এই তো ও নাক পরিষ্কার করবে, নাকটা ডলতেছে, তো আমি ভাবলাম যে একটু টিস্যু দেয়, টিস্যু দেওয়া তো নাকটা পরিষ্কার করতেছিল। মজা পেলাম ওর এই দৃশ্যটা দেখে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ও দেখেন কী করতেছে, ও নাক মুখ ভঙিয়ে কী করে ও। তো যাই হোক, এদিক দিয়ে আমি রান্না বসিয়ে দিব, আমি মাছের তরকারিটা বসিয়ে দিব। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো এই তো একটু গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তো এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, তো এখন একটু পেঁয়াজ ভেজে নিব। তো আমি সবজিগুলি দিব আগে, আলু আর বেগুন। তো আমার শাশুড়ি এইভাবেই রান্না করতো, তো শাশুড়ির রান্নার মতোই আজকে আমি রান্না করব। তো এই তো তো আমি এখন দিয়ে দিব বেগুন আর আলুগুলি ভেজে নিব, কিছুক্ষণ ভেজে নিব, প্রায় 3-4 মিনিট একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব হলুদ, মরিচ আর লবণ, আর তেমন কিছু দিব না। তো আজকে আদা রসুন ছিল অল্প, বাট আমি দেইনি, ভাবলাম যে আজকে যখন সাদা মাটা রান্না করব তো সিম্পলি রান্না করি। তো তো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু ভেজে নেব। তো ভেজে দিয়ে দিব আপনার 1 কাপ পরিমাণ মতো আমি পানি দিব। তো এই তো একটু ভেজে নিচ্ছি, প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেব। তো এখন 1 কাপ পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর ওই দিক দিয়ে আমার ছোট ছেলের জন্য আমি প্রেশার কুকারে একটু 1/2 কেজির মতো মাংস বসিয়ে দিয়েছি, গরুর মাংস। তো ওটাও আমি রান্না করতেছি। তো তাড়াহুড়া করে আসলে রান্না করতেছিলাম। তো এই আমার রান্নাঘরের অবস্থা। তো এগুলো আসলে গোসানের মতো সময় আমার কাছে ছিল না, তো আমি রান্না বান্না করে গোসল করে তো আমি একটু খেয়ে বের হয়ে গেছিলাম, আমার একটু দেরি হয়ে গেছিলো। তো আমার এ আর কি, তো এই তো তরকারি কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি 2টা টমেটো দিয়ে দিলাম, তো একটু কষিয়ে নিব। তো তারপর আমি পানি দিয়ে দিব। তো এদিক দিয়ে মাংসটাও দেখছি আর এদিক দিয়ে তরকারিটাও দেখতেছি। তো ভাত ডাল হয়ে গেছে, সময় ভাত রান্না করছে, ডাল রান্না করছে, ডালটা আমি পরে বাগার দিয়ে দিছি এ আর কি। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, আমরা একটু ঝোল করে তরকারি খাই তো মাঝে মধ্যে আর কি। তো এই আর কি, তো এই তো ঝোল দিয়ে দিলাম। এদিক দিয়ে আমার ছেলের মাংসটা চুলায়, তো একটু বলক আসছে, তো একটু নেড়ে চেড়ে আমি এখন আমার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। তো হয়তো আপুরা ভাইয়ারা, যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন, আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন, তো আমাকে সাপোর্ট করবেন। আর আমি যেহেতু নতুন, আমি প্রতিদিনই বলি আমি নতুন, তো সাপোর্ট করবেন, হয়তো বা আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর নিয়ে যাবে। তো এই তো চাপাতি শুকাইতেছি, তো এগুলি আমি আমার এই ঘরের গাছগুলিতে দিব। তো
তো এইটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এত আপুরা ভাইয়ারা, তো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন। তো এখন নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, তো এত দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে দিব। তো এই তো তরকারি নামিয়ে ফেললাম, তো ভাবলাম গাছগুলি হয়তো বা গরমে একটু নষ্ট হবে, তার জন্য গাছগুলি একটু সরিয়ে নিলাম। তো আমার রান্না শেষ, তরকারি ডাল ভাজি। আর আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রুকসানা ঢাকা থেকে বলছি। প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্না শেষ করলাম, তো আমি এখন চলে যাব পাসপোর্ট অফিসে। তো আমার পাসপোর্টের প্রবলেম, তো আমি এখন পাসপোর্ট, আমার পুরাতন পাসপোর্টটি নিয়ে আমি এখন চলে যাব পাসপোর্ট অফিসে। তো আমার আজকের ব্লগটি দেখতে থাকুন, আমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। তো এই তো আপুরা ভাইয়ারা, যাচ্ছি আল্লাহর নাম নিয়ে যাচ্ছি। তো খোদাফেজ, দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি, আমার ব্লগটি। তো এতে এখন আমি বের হয়ে যাব। তো তিনতলা সিঁড়িতে দেখি আমার ভাইয়ের ছেলেটি সাফি, ও দাঁড়িয়ে আছে। তো আমি ওর সাথে একটু ভয়েস দিলাম। তো আমার ভাইয়ের ছেলে দাঁড়িয়েছিল, তো ওকে একটু শুট করলাম এই আর কি। তো আজকে আমার সাথে আছে আমার রহমান ভাই ড্রাইভার, উনি আজকে আমাকে নিয়ে যাবে। এই তো আমি যাচ্ছি। তো আগে আমি যাব আমার হাজবেন্ডের অফিসে, তার জন্য খাবার নিয়ে, তাকে খাবার দিয়ে তারপর আমি যাব পাসপোর্ট অফিসে, কারণ তার অফিস আর পাসপোর্ট অফিস কাছাকাছি। তো এমনিতে আজকে দেরি হয়ে গেছে, তো তার জন্য আমি ওর সাথে গেলাম অফিসে। তো আমার হাজবেন্ডের খাবারটা দিব। তো তো এই তো আমি অফিসের কাছাকাছি চলে আসছি। তো অফিস থেকে একটা ভাইয়া নেমে আসবে আমার হাজবেন্ডের জন্য খাবার নেওয়ার জন্য, তো ওনার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এই তো ভাইয়া আসতেছে, ওয়েট করতেছিলাম। তো ভাইয়া এই তো আসতেছে, তো চলে আসছে। তো ভাইয়াটার নাম তো আমি আসলে জানি না, তো ভাইয়া খাবারটা নিয়ে গেল, তো কী যেন বলে আবার চলে গেল। যাই হোক, এখন আমি চলে যাব পাসপোর্ট অফিসে। তো এই তো আমার হাজবেন্ড সরকারি চাকরি করে, তো এই তার অফিস। তো আমার আজকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি। তো দেখতে থাকুন আমার ব্লগটি। তো এই তো আমি যাচ্ছি পাসপোর্ট অফিসে, এই তো চলে আসছি, অনেক ভিড়। তো আমাকে একটা সিরিয়াল নাম্বার দিল, তো সেই সিরিয়াল নাম্বারটা নিয়ে আমি দোতলায় গেলাম। তো অনেক অনেকজনের পরে আমি আমার সিরিয়াল, তো আমি বসে আছি, এতো বসে আছি। তো আমাকে ডাক দিল, আমি গেলাম পাসপোর্ট দেখাতে বললো আর আইডি কার্ড দেখাতে বললো। তো দেখানোর পর সাথে সাথে আমাকে আমার পাসপোর্ট দিয়ে দিল, অবশেষে আমি আমার পাসপোর্টটা হাতে পেলাম। তো চলে আসলাম, তো এই তো গাড়িতে উঠলাম, রওনা দিলাম। তো সুমায়ের জন্য একটা কালার কিনবো, তো ইসলামিয়া লাইব্রেরিতে গেলাম, তো সেখান থেকে আমি ওর জন্য একটা কালার নিব। এই তো আমি ইসলামিয়া লাইব্রেরিতে গেলাম, কালার নিলাম, ব্রাশ নিলাম, এখন নিয়ে আমি এটা নিয়ে বাসায় চলে আসবো। তো গাড়ি থেকে আমি এখন নেমে বাসায় ওর সিঁড়িতে উঠবো। তো বাসায় ঢুকেই সুমাইয়ের হাতে আমি ওর কালারটা দিলাম। এই তো তো ও দরজা খুলে কালারটা হাতে নিল, আমি রুমে গেলাম। আমার পাসপোর্ট, একটা পুরান পাসপোর্ট, একটা নতুন পাসপোর্ট। তো এটা পুরান, ওরা সিল মেরে দিয়েছে, আর এটা নতুন পাসপোর্ট। তো আমি খুবই হ্যাপি, খুবই খুশি আমার নতুন পাসপোর্ট পেয়ে এই আর কি। তো আমি আজকের মতো ব্লগটি আর বাড়াবো না, আজকে আমি এখানে শেষ করব। তো আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই তো আপুরা ভাইয়ারা, আমার পাশে থাকবেন, আপনাদের একটা সাপোর্ট আমাকে অনেক দূর নিয়ে যাবে। তো আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম।